হার রিম করা ঘটনার সাক্ষী রইল। বাঁকুড়ার কোতুলপুর থানার তাজপুর গ্রাম, শ্যালককে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল ভগ্নিপতির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার তাজপুর এলাকার ঘটনা। সূত্রের খবর, চিন্ময় মালিক নামে অভিযুক্ত ভগ্নিপতির বাড়ি আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কালীপুরে। ওই দিন রাতে কোতুলপুরে তাজপুরে শ্বশুরবাড়ি গ্রামের গাজনতলায় এসে অতর্কিতে তিনি শ্যালক দিলীপ দলুইকে গুলি করেন। গুলি তার পেটে লেগেছে। ঘটনার পরই অভিযুক্ত ভগ্নিপতি গা ডাকা দেন। তারপরই তাকে গুরুতর আহত অবস্থায় শ্যালককে আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতা SSKM-এ। আহত দিলীপ দলুইয়ের পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে আরামবাগের কালীপুরে চিন্ময় মালিকের সঙ্গে কোতুলপুরের তাজপুর এলাকার মেয়ে মৌসুমী মালিকের বিয়ে হয়। ঘটনাচক্রে মৌসুমী মালিকের খুড়তুতো দাদা গুলিবিদ্ধ হয় দিলীপ দলুই। তার 3টি সন্তান থাকার পরও ফের বিয়ে করেছিলেন চিন্ময়। এই ঘটনার পর ডিভোর্সের মামলা চলছে আর বোনের পাশে দাঁড়িয়ে আইনি লড়াই লড়ছিলেন দাদা। তার তাড়ি আক্রোশের জেরে খুনের চেষ্টা বলে পরিবারের সূত্রে দাবি করা হয়েছে। বলতে আমার মেয়ের মেয়ের বিয়ে হয়েছিল কালীপুকুরে। হ্যাঁ, আচ্ছা, সে মেয়ে বিয়ে হয়েছিল। মেয়ে বিয়ে হওয়ার পর কাজকর্ম করে না, মেয়েদেরকে বিরাট নির্যাতন করতো। আমার মেয়ের 3টে ছেলে, হ্যাঁ, অল্প বয়সে 3টে বাচ্চা হয়ে যায়, অপারেশন করতে চায় না। হ্যাঁ, অনেক কষ্টে অপারেশন করেছে। হ্যাঁ, এবারে এসে সেই সেই একটা পার্টি বসে মিটিং হয়। হ্যাঁ, পার্টি মিটিংয়ে বললো, আমার ভাই ভাই বলেছিলো তুমি একটা বিয়ে করেছো, আবার বিয়ে করতে গেলে কেন? হ্যাঁ, তোমাদের দেখে ছাড়বো, সবাইকে বম মেরে উড়িয়ে দেবো, গুলি মেরে উড়িয়ে দেবো। হ্যাঁ, বলে বলার পর কালকে এসে একটা দোকান আছে আমার ভাইপোর, একটা ধান ঝাড়া মেশিন হাঁপড়ে এসে এনেছে, সে তাদেরকে খাইয়ে দেয়, সে দেখাশোনা করে আর কি, খাইয়ে দেয়, বাড়ি এসে বলে করছে। আর সেই সময় এসে চিনবো মালিক শ্যুট করে। কোথায় শ্যুটটা করেছে? আর এই তাজপুর গাজনতলায়। আপনারা এখন কি চাইছেন? তাজপুর গাজনতলা বাজার আছে একটা, সেখানে। আপনারা এখন কি চাইছেন? আমার শাস্তি চাই। থানাকে খবর দিয়েছিল? হ্যাঁ, থানাকে খবর দিয়েছিল। এসেছিল? আপনার যে গুলি হয়েছে অনেকে হয় না? আমার ভাইপো হয়। আর জেলে গুলি গুলো হয়েছেন তিনি কে হন? আমার জামাই হয়। ওই আপনার জামাইয়ের বাড়ি কোথায়? কালীপুর। জামাইয়ের নাম কি? চিন্ময় মালিক। আর ভাইপোর নাম কি? দিলীপ দলুই। ও শাস্তি হোক। আর এখানে যে ইয়ে আছে, একজন গোয়েন্দার আছে, সেন্টার দিচ্ছে। হ্যাঁ, শেষে তারা ওই জিনিসটাকে অকে নিয়ে এসে সব কিছু বলছে। হ্যাঁ, এবং হ্যাঁ, বাড়ি বাড়িতে তারা সে একটা সেন্টার দিচ্ছে, সে সব বলে দিচ্ছে, খবর খবর দিচ্ছে। হ্যাঁ, কোথায় আছে যে গুলিবিদ্ধ? স্যার, তিনি পিজি আছে। কেমন আছে এখন তিনি? এখন তো অপারেশন রুমে আছে বলছিলেন। আপনার যে আপনার কে হন তিনি? আমার ভাই ভাই। আর আপনার মেয়েকে সাথেই আপনার জামাই বিয়েটা হয়েছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দুলি। ঘটনা বলতে, আমার ছেলে ধান ঝাড়া মেশিন নিয়ে এসছে, আর একটি ছোটোখাটো দোকান আছে। ছেলে যে আমার ছেলে আর ওর ছেলেই দোকানটি চালায়। এবারে মানে ছুটি করে এবারে ছেলেকে ঘরকে পাঠিয়ে দিয়েছে, আর যাদের মানে মেশিন নিয়ে এসছে এবার সেই মানে লোকগুলি রয়েছে, তাদের খাওয়া দাওয়া উঠবে। এবার সেই মাত্রই সে তখন ওই মানে সেও মোটর সাইকেলই চেপা আছে, তার মধ্যেই গুলিটা চালাইছে। কেন গুলিটা চালালো হঠাৎ করে? চালাই বলতে চালালো বলতে ওই যে মানে ওই যে মেয়ে ছেলেটির লেগে। কার মেয়ে ওটা? আপনারই মেয়ে? না, জায়ের মেয়ে। জায়ের মেয়ে? আচ্ছা। ও সা বলতে বলে অন্য কিছু বলতো নি, তাকে ভালোবাসতো, যে মেয়ে ছেলে হ্যাঁ রয়েছে বলে যে ভাইও করে তালায়। সে এমনিতে বাড়িকে আসতো, আমরা সব মানে মুখ করতুন, গজ গজ করতুন। তা দুটো বিয়ে করেছে। কে দুটো বিয়ে করেছে? ও ও স্বামী। আচ্ছা, দুটো বিয়ে করেছে, তার আবার দুটো বাচ্চা। সেই জন্য কি আপনি আপনার ওই মেয়ে ডিভোর্স দিয়ে চলে এসেছে? ডিভোর্স দেয়নি, এখন কেস চলছে। অনেক অনেক ওই একটা ছেলেকে, এখানে দুটো ছেলে দিয়ে রয়েছে, একটাকে চুরি করলিয়ে বৈশাখ মাসের দিনে চলে গেল। সে এবার ছেলে খুঁজাখুঁজি, সে ছেলেকে পাওয়া গেল যে কোথা না কালীপুরে। সেই ছেলেকে কোথা আবার দেখাচ্ছে, এমনি ক্যামেরা করে দেখাচ্ছে, বাঁশ তলায় রেখে তাদেরকে এমন মশা খাচ্ছে। পারলি তো মানে খ্রিস্টান কেস করার জন্য, কেস করার জন্য যাকে গুলি করেছে আপনার কে হন? জামাই, আমার 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 ছেলে। আমাকে গুলি করেছে আপনার উনি ছেলে? হ্যাঁ, বড় ছেলে। ওনার নাম? দিলীপ দলুই। আপনার নাম?
আরতি দিলি হচ্ছে ফোন করে সব সময় মানে হুমকি দিত বলতো নাকি আমার বাবাকে গুলি করবে যেখানেই দেখতে পাবে তারপর আমাদের সম্বন্ধে যত করে বলতো যে মানে ফাঁক দিয়ে বেরোতে পারবে না এরকম ভাবে আমাদের দু বোনকে মানে হুমকি দিত সব সময় বেরোনো ভীষণ মুশকিল হয়ে গেছিল মানে ও ভীষণই বাজে এর আগে মানে পিসুমনির সাথে বিয়ে হয়েছিল তারপরে আবার বিয়ে করেছিল তারপর হচ্ছে নিয়ে তারপর ডিভোর্স ডিভোর্স এইসব করেছিল তারপর আমার বাবাকে সবসময় বলতো যেখানে দেখতে পাবো সেখানেই মেরে ফেলবো এরকমভাবে আর কালকে হচ্ছে রাত কটা বাজবে তখন বাবা গার্ডেন পুরেতেই ছিল হচ্ছে মানে কী বলবো বাড়ি আসছিলো বাইক আনতে গেছিলো আর সেই সময় আমরা মানে আমাদের পাড়ায় একটা ছেলে আছে তার সাথে মানে জড়িত সে সব খবর দেয় আমরা কোথায় যাই কোথায় কী করি এরকমভাবে মানে কী বলবো কটার সময় গুলিটা করেছে দশটা সাড়ে দশটা এগারোটা অমনি সময় কোথায় ছিল তোমার বাসে এই সময় আমার বাবা গাজন পুকুরে ছিল হঠাৎ করে এটা করলো কেন যে পিসুমনি মানে ও আর একটা বিয়ে করেছিল থাকতে চাইনি সেই তার জন্য আমার বাবা কী করেছিল হচ্ছে ডিভোর্স ডিভোর্স এইসব মানে সব কোর্ট কাচারি সব করছিলো তারপর হচ্ছে তার জন্য ওই উপরে আরও রাগ তারপর হচ্ছে আমাদের পাড়ায় একটা ছেলে আছে সে সব খবর দেয় নিয়ে তারপর হচ্ছে ওই মানে খবর দিয়েছিল যে এখানে আছে চলে আয় এরকম ভাবে ফোনে কথা বলেছিল তোমার বাবা ওখানে কি করছিল এখানে গুলি করেছে আমার বাবা মানে ধান দোকান আছে গাজন পুকুরে বাড়ি আসছিল গাজন পুকুরের ঢুকতে সামনে এখন কি চাইছো তোমরা শাস্তি চাই যে আমার বাবার এমনি করেছে তোমার বাবা এখন কোথায় আছে পিজিতে এই ফিল্মে বলেছিল তোমার বাবার নাম কি দিলীপ দলুই যে গুলি করেছে ওনার নাম কি চিন্ময় মালিক এর তারপরে পিসুমনিকে বিয়ে করার পর কিছুদিন পর আবার একটা বিয়ে করেছিল তারপরে পিসুমনিকে নিয়ে চলে আসছিল তারপর আসছিল এসে পিসুমনি কোথায় আছে এখন এখানেই আছে দুটো ছেলে আছে আর একটা ছেলে ওইখানে রেখেছে তিনটে ছেলে আর যাকে বিয়ে করেছে তার একটা মেয়ে একটা ছেলে তোমার বাবাকে গুলি করেছে আর মারধর করতো পিসুমনিকে তার জন্য আমার বাবা নিয়ে পালিয়ে এসেছিল তোমার নাম কি সীমা দলুই না সাড়ে নটার সময় আমার দাদাকে চিন্ময় মালিক গুলি করে দিয়ে চলে গেছে উনি আপনার আগে কে ছিল হ্যাঁ আপনার আগে কে ছিল উনি আমার দাদা উনি চিন্ময় মালিক আমার হাজবেন্ড ছিল কতদিন হলো ডিভোর্স হয়েছে ডিভোর্স হয়নি কেস চলছে কোর্টে খড়পশের তো হঠাৎ করে গুলি করলো হচ্ছে আমি ওখানে থাকতাম মারধর করার পর এখানে চলে আসার পর কেস করেছিলাম বলেই দাদাদিকে হুমকি দিত তোদিকে মারধর করবো আর তোর বা মামাকে মারবো রাস্তায় পেলে গুলি করে মেরে দেবো এরকম হুমকি দিত মাঝে মাঝে থানাতেও জানিয়েছিলাম কোনো কিছু ইয়ে করেনি আমার দাদা আমার হয়ে কথা বলে বলে আর খড়পশের কেস করেছিলাম বলে থানাতে আর এই যে ছোট ছোট এখন শাস্তি চাই আবার কি চাইবো দাদা বাজারে আমার দাদার একটা ছোট দোকান আছে দোকান বন্ধ করে এবার বাড়ি ফিরবে বলে আসছিল তখন রাস্তায় গুলি করে দিয়ে চলে যায় ধরতে পারেনি পুলিশ কি তাকে ধরেছে না ধরতে পারেনি এখন আমরা কি চাইছেন এখন ওকে ধরে শাস্তি দিতে চাই আবার কি চাইবো আপনি এখানে আছেন বা খোরপোশ করেন মানে এটাই কি কারণ গুলি করে তার জন্য হ্যাঁ ওর নামে খড়পশের কেস করা হয়েছে আর হচ্ছে ওই মাঝে মাঝে ফোন করে ধমকায় ফোন করে কি বলেন বলবে হচ্ছে যার জন্য বলে ও আবার একটা মেয়েকে বিয়ে করে এনেছে তাহলে সেখানে কি করে থাকবো আর থাকা যা ছিলাম দু মাস তবু ছিলাম দুজনেই ছিলাম তো সে তবু মারধর করতো আমাকে পেচ্ছাপ করে পর্যন্ত খাওয়াতো ওর মাটা সবথেকে বেশি বদমাইশ ওনার ঘর কোথায় আরামবাগ কালীপুর 18 নম্বর ওয়ার্ড ওনার নাম কি চিন্ময় মালিক আর আপনার দাদার নাম দিলীপ দলুই আপনার নাম মৌসুমী মালিক সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমাদের পাড়ায় ফোন করলো ঘরেতে যে এরকম আমাদের পাড়ার দিলীপদাকে ওদের বাড়ির জামাই কালীপুরের গুলি করে দিয়ে চলে গেছে দেওয়ার পর হচ্ছে আমরা সব বেরোলাম তখনকে নিয়ে চলে গেছে আরামবাগ হসপিটালে ভর্তি করেছে আরামবাগ হসপিটালে পারবে না বলে একবারে পিজি নিয়ে চলে গেছে গুলি করার কারণটা কি গুলি করার কারণ বলতে ও মাঝে মাঝেই হুমকি দিত কারণ ও তো আমাদের এখানে জামাই ও হচ্ছে আর একটা বিয়ে করেছে তার জন্য এই মেয়েটা এখানেই আছে দিয়ে ও যেত না পাড়ার সবাইকে হুমকি দিত ছেলেদেরকে যে তোমাদের পাড়াটাকে বম ফেলে উড়িয়ে দেবো শ্যুট করে দেবো
এরম করে করে হুমকি দিত, পাড়ার প্রত্যেকটা ছেলেকে হুমকি দিত। তাদের সঙ্গে আমাদের পাড়ার একটা ছেলে যোগ আছে, দিয়ে সে এখানে যাজি হচ্ছে ওকে খবর দিত। তার নাম হচ্ছে অভিজিৎ দলুই, আমাদের পাড়ারটা যে ছেলে তাজপুর, তার বাড়িতে ওখানে আমাদের হচ্ছে বাজারেতে গুলিটা হয়েছে, সে যদি জড়িত না থাকবে তাদের পুরো ফ্যামিলি কানে ঘর থেকে চলে যাবে। কালকে রাত্রে আমাদের পাড়ার কেউ জানে না বাজারে এই ঘটনাটা ঘটেছে, তার মধ্যে এরা বাড়ি থেকে সবাই চলে গেছে। সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঘটেছে। আপনারা কি চাইছেন? আমরা চাই প্রত্যক্ষদর্শীর যেন শাস্তি হয়, কারণ আমাদেরকে মাসের পর মাস দুদিন ছাড়াই আমাদেরকে হচ্ছে হুমকি দিচ্ছে। এমনকি আমরা থানাতে পিটিশনও জমা দিয়েছি, মাস পিটিশন এই দু মাস আগে দিয়েছি, আমাদের কোতুলপুর থানায় দিয়েছি। থানা থেকে কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি মেজবাবু এসে আমাদের পাড়ার লোক কি হুমকি দেখাচ্ছে বলে তোমাদের নামই কেস, কারণ ওই মেজবাবুই টাকা খেয়েছে, টাকা খেয়ে আমাদের কোনো মাস পিটিশনটা যে জমা দিয়েছে কোনো একটা দায়িত্ব নেয়নি, কোনো পাড়ার কাউকে একটু সহযোগিতা করেনি যে একটা কোনো কিছু করি, যে আমাদের আমরা তো বলছি আমাদেরকে চেম্বারের ভয় দেখাচ্ছে, যে আমাদের কোনো একটা ব্যবস্থা নেই, কোনো কিছু ব্যবস্থা নেয়নি। কালকে গুলি চলে, তারপর থেকে কতটা আতঙ্কের মধ্যে আছেন? আমরা আতঙ্কের মধ্যে আছি, তো আমরা যখন পুলিশকে জানিয়েছিলাম যে আমাদেরকে হচ্ছে হুমকি দেখাচ্ছে পুলিশে ইয়ে শ্যুট করে দেবো, তখন পুলিশ বলছে মুখে বললি কি শ্যুট করে দিতে পারবে, সেই ঘটনাটার জন্য মেজবাবু বলেছে, কোতুলপুর থানার মেজবাবু। আমরা চাই প্রত্যক্ষদর্শীর যেন শাস্তি হয়, কারণ এই যে অভিজিৎ দলু এরম করছে আমাদের পাড়ার, এখন একজনকে করেছে, এরপর অন্য কোনো কাউকে যে গুলি করে দেবে না তার কোনো গ্যারান্টি আছে কিছু? অভিজিৎ দলু এই তাজপুর আমাদের দলুই পাড়াতেই বাড়ি, তার হচ্ছে কালীপুরে বাড়ি। আপনার নাম? আমার নাম মৌসুমী দলুই।